বুঝে নাই না না মানে আমি মাঝে দেখেন চালাবো তো আমি বলছি আর একটু উপরে উঠে না 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 আজ আপনাদের ক্লাস নিব দ্রব্যগুণ, প্রথম বর্ষের দ্রব্যগুণ। আমি আশা করবো আপনারা সবাই ভালো আছেন এবং সবাই বাড়িতে নিরাপদে আছেন। আমাদের ক্লাস শুরু হচ্ছে দ্রব্যগুণ। আজকে আমরা পড়াবো অষ্টবর্গ। অষ্টবর্গ মানে মানে অষ্ট বলতে আমরা বুঝি আট, তাহলে মানে আটটা দ্রব্য নিয়ে কিংবা আটটা আটটা ভেষজ নিয়ে একটা বর্গ একটা সমষ্টি হিসেবে তৈরি হয়েছে, এটাই হলো অষ্টবর্গ। আটটা দ্রব্য কি কি? দ্রব্য হচ্ছে জীব, গ্রীষ্ম, মেধা, মহামেধা, কাকলি, ক্ষীতাকলি, বৃদ্ধি, প্রবৃদ্ধি। এই আটটি ভেষজ বা দ্রব্য নিয়ে অষ্টবর্গ তৈরি বিধায় এর নাম আটটা দ্রব্য বিধায় এর নাম অষ্টবর্গ। অষ্ট মানে আমরা আগেই বলেছি আট এবং আটটা ভেষজ নিয়ে এটা তৈরি। তাহলে আমরা আবার বলছি জীব, গ্রীষ্ম, মেধা, মহামেধা, কাকলি, ক্ষীতাকলি, বৃদ্ধি, প্রবৃদ্ধি, এই মোট আটটা ভেষজ। আমরা জানবো এই আটটা ভেষজ, এগুলোর নাম জানলাম এবং এগুলো আটটা ভেষজের এককভাবে গুণ এবং আলাদাভাবে গুণগুলো জানবো। তো প্রথমে আমরা যদি অষ্টবর্গের সাধারণ গুণগুলো জানি, তাহলে এদের গুণগুলো কি? অষ্টবর্গ হচ্ছে আপনার মধুর রস। মধুর রস আমরা দ্রব্যগুণে রস সম্পর্কে পড়েছি, ওখানে ছয়টা রসের নাম উল্লেখ আছে। তার অষ্টবর্গে আপনি পাচ্ছেন মধুর রস। শীতবীর্য, বীর্য আমরা জানি বীর্য দুই প্রকারের, শীতবীর্য এবং উষ্ণবীর্য। তাহলে এখানে আমরা পাচ্ছি শীত অষ্টবর্গটা হচ্ছে শীতবীর্য, মধুর রস, শীতবীর্য। তারপর আপনার আসতেছে বৃংহন। বৃংহন মানে হচ্ছে আপনার এটা বল সৃষ্টি করে, আপনার বল বৃদ্ধি করে। শুক্র ও গুরু জনক মানে আপনার আমরা সপ্ত ধাতুর নাম শুনেছি, রস, রক্ত, মাংস, মেধ, অস্থি, মজ্জা, শুক্র। তো সেই শুক্র যে ধাতুটা, স্পার্ম যে ধাতুটা, সেই ধাতুটা বৃদ্ধি করে এখানে শুক্র জনক। এবং ভগ্ন সংযোজক, ভগ্ন সংযোজক মানে হচ্ছে আপনার শরীর যদি দুর্বল হয়ে যায় কিংবা কোনো রোগ হয়, রোগ হওয়ার পর আপনি যদি দুর্বল হয়ে যান এবং চিকন ক্ষীণ হয়ে যায়, আপনার স্বাস্থ্য যদি আগের থেকে কমে যায়, তাহলে যে ভগ্ন অবস্থাটা, ভঙ্গুর অবস্থাটা, ভেঙে যাওয়া অবস্থাটা, কমে গিয়েছে যে অবস্থাটা, এই অবস্থা থেকে উন্নতি করে, সেটাই বলছে ভগ্ন সংযোজক। বলবীর্য ও কামশক্তি বর্ধক মানে আপনার শরীরের আপনার যে ইমিউনিটি পাওয়ার প্রতিরোধ ক্ষমতা প্লাস পাশাপাশি আপনার সেক্সুয়াল পাওয়ারটা বৃদ্ধি করে, সেটাই বলছে কামশক্তি বর্ধক। বায়ু পিত্ত আপনার আমরা জানি পৃথিবীতে বায়ু পিত্ত এবং কফ, এখানে বায়ু এবং পিত্তের আপনার ক্ষয় মেহ কাশ বিষ এগুলো থেকে যা দূর করে। এবং তৃষ্ণা নিবারণ আমরা বলছি অষ্টবর্গের সাধারণ গুণগুলো, যে গুণগুলো বললাম এটা হচ্ছে অষ্টবর্গের সাধারণ গুণ। আমরা আবার এগুলো সেপারেট ভাবে আলাদা করে এগুলো উৎপত্তি এবং গুণ সম্পর্কে জানবো। প্রথমে আমরা বলেছি জীবক এবং ঋষভক। জীবক এবং ঋষভক আমরা কোথায় পাই? এটা হলো হিমালয়ের শিখরে, হিমালয় নাম আমরা সবাই শুনেছি।
হিমালয়ের শিখরে এর জন্ম। ইহাদের কন্দ, কন্দ বলতে যে কাণ্ডটা, সে কাণ্ডকে বোঝাচ্ছে। এদের কন্দ রসুনের মতো, রসুন আমরা সবাই চিনি, এটার কন্দটা হচ্ছে রসুনের মতো। আপনার পাতা সূক্ষ্ম, সূক্ষ্ম মানে মানে আপনার খুবই ক্ষুদ্র, এবং সেটা হলো আপনার লুমাকারের মতো সূক্ষ্ম। এবং ইহাদের সার নাই, সার বলতে আমরা যে কাণ্ডটা বোঝাই, কাণ্ডে যে আমাদের একটা বড় কাঠের মতো কিংবা একটা স্পেস থাকে, সেরকম স্পেস নাই, মানে সার অংশ নাই, সেটাই বলছে এটা সার নাই। জীবক কুচাকার, কুচাকার মানে হচ্ছে আপনার কুচি নাই, কুচি একটা ভেষজ, কুচি নেয় আকার বিশিষ্ট। ঋষভক বৃষ শৃঙ্গব মানে হচ্ছে বৃষ শৃঙ্গ হলো আরেকটা ভেষজ, তাহলে আমরা বলছি জীবকটা হলো কুচি নেয় আর হলো ঋষভকটা হচ্ছে আপনার বৃষ শৃঙ্গব মানে হচ্ছে এটা আরেকটা ভেষজের ন্যায় মানে এটার চেহারাটা। ও ঋষভক হচ্ছে এছাড়া এগুলো আমরা বলছি যে এটা কোথায় পাওয়া যায় সেটাও আমরা জানবো, জানলাম। পাশাপাশি এটা যে চেহারাটা এটা দেখে আপনি বুঝবেন সেটাও জানলাম। এখন এগুলোর গুণটা কি, এটাও হচ্ছে জীবক এবং নির্বক দুইটাই হচ্ছে মধুর রস। আমরা আগে বলেছি ছয়টা রস, তার মধ্যে এটা অষ্টবর্গ মধুর রস, এটা আমরা সাধারণ গুণের মধ্যে বলেছিলাম। জীবক এবং নির্বক হচ্ছে মধুর রস। শীতবীর্য বলকারক, শুক্র ও বকারক। বলকারক মানে আপনার বল বৃদ্ধি করে, শুক্র বৃদ্ধি করে এবং পাকটাকে কমায়। বাত পিত্ত ও রক্ত দোষ নির্মল করে মানে হচ্ছে আপনার এগুলো কোনো সমস্যা থাকলে সেটা থেকে আপনার এটা বল দোষটা নিবারণ করে। এবং ক্ষয় নিবারক, ক্ষয় মানে হচ্ছে আপনার শরীরের যে ক্ষয়টা হয় সেই ক্ষয়টাকে নিবারণ করে। তাহলে আমরা জানলাম জীবক এবং বিষবক কোথায় উৎপন্ন হয়, এদের দেখতে এরা কেমন এবং এদের গুণটা। নেক্সট আমরা যাব মেধা ও মহামেধা। প্রথমে আমরা বললাম জীবক ও ঋষভক, এখন বলছি মেধা ও মহামেধা। মেধা ও মহামেধা দুটা মুরং নদী প্রদেশে এদের উৎপত্তি কিংবা এদেরকে পাওয়া যায় কিংবা এদের জন্ম, এটা মুরঙ্গাদি প্রদেশে। মেধা শুল্ক বর্ণ, শুল্ক বলতে আমরা কি জানি, শুল্ক বর্ণ হচ্ছে সাদা বর্ণ কন্দ বিশেষ, কন্দ মানে তার যে বডিটা সেটা হলো শুল্ক বর্ণ কন্দ বিশেষ। মহামেধা লতা জাত, লতা জাত মানে যেটা লতানো, লতা জাত কন্দ বিশেষ। ইহা দেখতে সাদা আদা, আমরা যে আদাটা দেখি এটা দেখতে সাদা আদার মতো অধিক পাণ্ডুবর্ণ, পাণ্ডুটা হচ্ছে একদম সাদা না কিন্তু একটু সাদা আদার মতো কিন্তু অধিক পাণ্ডুবর্ণ। মেধা নোক বা অন্য কিছু দিয়ে সেদন করলে গুপ্ত পদার্থ বের হয়, এটা মধ্যে যদি আপনি নোক দিয়ে কিংবা একটা ধারণ কিছু দিয়ে একটু সেদন করেন কিংবা একটু কেটে নেন তাহলে এখান থেকে দেখা যাচ্ছে একটা কষ বের হয়, সেটা একটু মেধ ধাতুর মতো দেখতে, এটার চেহারাটা। মেধা এবং মহামেধার সাধারণ গুণটা কি, মেধা ও মহামেধা এরাও হচ্ছে আপনার মধুর রস, গুরু শীতল। গুরু মানে হচ্ছে আপনার শরীরের গুরু শীতল, বৃষ্য স্তন্য ও পাকজনক, এবং বাত পিত্ত রক্তরোধ ও জল প্রসব। তাহলে আমরা এখানে মেধা ও মহামেধার সাধারণ গুণগুলো জানবো, প্রথমে জীবক ও ঋষভক, নেক্সট জানলাম আমরা মেধা ও মহামেধার সাধারণ গুণ। এরপর আসতেছে কাকলি ও ক্ষীর কাকলি। কাকলি ও ক্ষীর কাকলি এদের জন্মস্থানটা কোথায়, এদের জন্মস্থানটা হলো মেধা ও মহামেধার জন্মস্থান আমরা বলেছি মুরঙ্গাদি প্রদেশে। কাকলি এবং ক্ষীর কাকলিও একই জায়গায় পাওয়া যায়। কাকলি ও ক্ষীর কাকলির কন্দ দেখতে শতমুনির ন্যায়, আমরা শতমুনিটা বাংলাদেশে অ্যাভেলেবল পাই এবং মোটামুটি অনেকেই চিনতে পারি। তাহলে আপনার কাকলি এবং ক্ষীর কাকলির যে কন্দটা এটা বলতে দিচ্ছি আমরা শতমুনির মতো দেখতে অনেকটা। ইহারা সুগন্ধযুক্ত, কাটলে ক্ষীর এটার একটা নির্দিষ্ট গন্ধ আছে, আপনি বের করলে এটা সুগন্ধ বের হয়। পাশাপাশি এটা যদি কাটেন তাহলে এটির ভিতরে একটা ক্ষীর মানে আছার মতো একটা পদার্থ বের হয়ে আসে।
চিত্রাকলি অপেক্ষা কাকলি অধিক কালো বর্ণ, পুরো রংটা কালো, তবে চিত্রাকলি থেকে আপনার কাকলিটা বর্ণটা আরো বেশি কালো। ইহারা দেখতে সাধারণত ইহারা দেখতে হলো আপনার কাকলিটা হচ্ছে দুইটা কাকলি এবং চিত্রাকলি কালো, কিন্তু আপনার চিত্রাকলিটা কাকলিটার থেকে বেশি কালো সেটাই বলছে। এদের সাধারণ গুণটা আমরা কি বলবো, এদের সাধারণ গুণ শীতবীর্য, এটাও মধুর রস, গুরু, বৃংহন, শুক্লবর্ধক, বাতপিত্ত, রক্তদোষ ও দোষ নিবারণ। তাহলে আমরা কাকলি এবং চিত্রাকলির জন্মস্থান, চেহারা এবং তাদের সাধারণ গুণগুলো জানলাম। নেক্সট আমরা জানবো ঋদ্ধি ও বৃদ্ধি। ঋদ্ধি ও বৃদ্ধি দুটো জানবো, ঋদ্ধি ও বৃদ্ধি এদের জন্মটা কোথায়। এদের জন্মটা হলো কুশ জামন প্রদেশে, কুশ জামন প্রদেশে, এবং এরা দুটাই একই দেশে উৎপন্ন, এবং এরা হলো লতাজাত কন্দ। লতা হচ্ছে লতানো, লতাজাত কন্দ দেখতে শ্বেতবর্ণ, লোম বিশিষ্ট ও সৎ ছিদ্র, মানে এদের ভিতরে হালকা হালকা ছিদ্র মতো আছে। ঋদ্ধি ও বৃদ্ধি সাধারণত আপনার বিভিন্ন ঔষধি কাজে ব্যবহৃত হয়। এরা দেখতে এরাও আচ্ছা, আমরা দেখা যাচ্ছে যে অষ্টবর্গ সবগুলো উপাদানই মধুর রস এবং শীতবীর্য, তার মানে ঋদ্ধি ও বৃদ্ধি ও মধুর রস শীতবীর্য ত্রিদোষ নাশক। এ আবার দেখা যাচ্ছে ওগুলো বায়ুপিত্ত দুটোকে নাশ করেছে, কিন্তু লাস্ট যেটা সেটা হলো ত্রিদোষ নাশক। আপনার শরীরে যদি ত্রিদোষ ব্যালেন্স অবস্থায় থাকে, ত্রিদোষ নাশ থাকে এবং ত্রিদোষ যদি সাম্য অবস্থায় থাকে, তাহলে আপনি সুস্থ থাকবেন। তাহলে ঋদ্ধি ও বৃদ্ধিটা হচ্ছে ত্রিদোষ নাশক, বায়ুপিত্ত পথকে ব্যালেন্স করে রাখে। শুক্র বর্ধক গর্ভপ্রদ বৃষ্য বৃহন রক্তবৃত্ত ক্ষয় ক্ষত কাশ ও জ্বর প্রশমন। তাহলে আমরা ঋদ্ধি ও বৃদ্ধির উৎপত্তি স্থল, ঋদ্ধি ও বৃদ্ধির সাধারণ গুণ জানলাম। তো আমরা আজকে আমাদের লেসন ছিল অষ্টবর্গ। অষ্টবর্গ মানে হলো আটটা ভেষজের সমন্বয়ে তৈরি একটা বর্গ। সে আটটা ভেষজের নাম জানলাম এবং তাদের সাধারণ গুণ জেনেছি, এবং সেপারেট ভাবে আমরা দুটো দুটো করে ভেষজের নাম বা উৎপত্তি স্থল এবং তারা কোথায় তাদের সাধারণ গুণগুলো আবার সেপারেট ভাবে আমরা জানলাম। এখন এই অষ্টবর্গের প্রতিনিধি দ্রব্য মানে হচ্ছে যে অষ্টবর্গটা আমরা পড়লাম, অষ্টবর্গটা খুব দুর্লভ ভেষজ। এই ভেষজটা দেখা যাচ্ছে যে আগেকার দিনে রাজা বাচ্চারা সাধারণত যেসব জিনিস প্রয়োজন তারা চা মাত্র সে জিনিসগুলো তাদের সঙ্গে নিয়ে আসতে পারে, কিন্তু সেই সময়কার দেখা যাচ্ছে যে আপনার এই ভেষজগুলো তাদের জন্য প্রয়োজন হলেও খুব একটা অ্যাভেলেবল পাওয়া যায় না। তো তখনকার সময় এই অষ্টবর্গটা দুর্লভ ছিল, এখন তার সময় আরো বেশি দেখা যাচ্ছে এই দুর্লভ বস্তু অথচ মূল্যবান। এই জন্য আমাদের দেশে কিংবা শুধু আমাদের দেশে না, বলবো যে যারা বিশ্বের সব দেশেরই যারা এসব ভেষজের ব্যবসা করে, তারা দেখা যাচ্ছে যে আপনি চাচ্ছেন জীবক বিষবক, আপনি তো এক্স্যাক্টলি তাদের চেহারাটা চিনেন না, তো দেখা যাচ্ছে তারা একটা দিয়ে বললো এটাই জীবক বিষবক, তারপরে ওরা দেখা যাচ্ছে যে অন্য জিনিস দিচ্ছে আপনাকে অন্য জিনিস, কিন্তু এই নামে বিক্রি করে তারা একটা মুনাফা লাভ করছে কিংবা তারা তাদের ব্যবসায়িক সুবিধা নিচ্ছে। সেজন্য দেখা যাচ্ছে যে আগেকার দিনেই যেহেতু বেশি অ্যাভেলেবল পাওয়া যেত না, সেজন্য দেখা যাচ্ছে যে অষ্টবর্গের প্রতিনিধি দ্রব্য মানে আপনি এটার বিকল্প কি কি দ্রব্য ব্যবহার করতে পারেন সে সম্পর্কে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ করা আছে, এবং বিকল্প দ্রব্যগুলো আমরা সাধারণত অ্যাভেলেবল পাই এবং সেগুলো দিয়ে আমরা বেশিরভাগই আমাদের ভেষজগুলো হিসেবে ব্যবহার করি এবং বিভিন্ন ঔষধি কাজে ব্যবহার করি। তাহলে অষ্টবর্গের প্রতিনিধি দ্রব্য বা বিকল্প দ্রব্যগুলো কি কি, মেধা ও মহামেধার পরিবর্তে শতমুখী, মেধা ও মহামেধা আমরা দেখেছি এটার পরিবর্তে শতমূলী, জীবক ও হৃষ্বকের অভাবে ভূমি কুষ্মাণ্ড, জীবক ও হৃষ্বকের পরিবর্তে ভূমি কুষ্মাণ্ড এবং আপনার কাকলি ও খিলকাকলির অভাবে অশ্বগঙ্গা, কাকু
কাকুলি ও ক্ষীর কাকুলির অভাবে অশ্বগন্ধা চালে আমার পাশে থাকলো ঋদ্ধি ও বৃদ্ধি। এটার অভাবে হলো আপনার বারাহি কন্দ বা চামার আলু। বারাহি কন্দ বা চামার আলু ব্যবহৃত হয়। তাহলে আমরা যে অষ্টবর্গের নামগুলো জানলাম, অষ্টবর্গের বিকল্প ভেষজ কিংবা প্রতিনিধি ভেষজ কি ব্যবহার হচ্ছে, জীবক ও ঋষভকের পরিবর্তে ভূমি কুষ্মাণ্ড, মেধা ও মহামেধার পরিবর্তে শতমূলী, কাকলি ও ক্ষীরকাকলির পরিবর্তে অশ্বগন্ধা, ঋদ্ধি ও বৃদ্ধি পরিবর্তে বারাহি কন্দ বা চামার আলু। আমরা এখন করলাম অষ্টবর্গ। অষ্টবর্গের যেটুকু আপনাদের পড়ানো হলো, অষ্টবর্গ সম্পর্কে প্রশ্ন আসলে এটুকু যদি আপনারা লিখেন দেখছেন না, এটুকুতেই আপনি পুরোপুরি নাম্বার পেয়ে যাবেন। তো আপনারা এই অষ্টবর্গের নামগুলো একজাক্টলি মুখস্থ করবেন, তাদের বিকল্প যে ভেষজ গুলো আছে সেটা একদম একজাক্টলি জানতে হবে। তারপর হচ্ছে উৎপত্তি স্থল এবং তাদের গুণ। এখন আমরা নেক্সট যাব পঞ্চগবন। আমরা অষ্টবর্গ শেষ করলাম, অষ্টবর্গের লেসনটা আপনারা পড়ে নেবেন। এরপর আমরা পড়াবো পঞ্চলবন। পঞ্চলবন কি? সন্ধ্যব সাম্বারি সন্ধ্যব সাম্বারি সমুদ্র বিট আমরা এখন যে লেসন পড়াচ্ছি নাম পঞ্চলবন। পঞ্চলবনে কি কি পাঁচটা লবণ নিয়ে আমাদের পঞ্চলবন তৈরি? সন্ধ্যব সাম্বারি সমুদ্র বিট ও সৌবর্চল। এই পাঁচটা লবণ কে একত্রে বলা হয় পঞ্চলবন। এই পঞ্চলবন আমরা এদের কি কি গুণ এ সম্পর্কে আমরা জানবো, নামগুলো জানলাম, এরপর এগুলোর গুণগুলো সম্পর্কে আমরা জানবো। সন্ধ্যব লবণ, সন্ধ্যব লবণ হচ্ছে লবণ, যেহেতু এদের লবণ সেহেতু এখানে আমাদের যে ছয়টা রস আছে মধুর অম্ল লবণ কটুতিক্ত কষায়, তো লবণ যেহেতু এটা তাহলে এখানে লবণ রস তো থাকবেই, এর পাশাপাশি কি কি থাকে সে সম্পর্কে আমরা বলবো। তো লবণ ও মধুর রস, তাহলে সন্ধ্যব লবণে লবণ রস এবং মধুর রস দুটো রস আমরা পাচ্ছি, পাশাপাশি লুচি অগ্নিপ্রদীপ। অগ্নিপ্রদীপ মানে আপনার ক্ষুধার সৃষ্টি করে, পাচক পাচক আপনার খাবারটাকে হজম করে, লঘু আপনার সহজসাধ্য সহজে আপনার হজম হয়, লঘু স্নিগ্ধ, স্নিগ্ধ হচ্ছে সব সময় সুন্দর মানে আপনার শরীরে অ্যাডজাস্টেবল, স্নিগ্ধ রুচিকারক আপনার রুচি বাড়াবে, শীতবীর্য এবং গুরু শুক্রবর্গ শীতবীর্য শুক্রবর্গ শুক্র শ্রুতগামী চোখের হিতকর ও তৃষ্ণাশক। তাহলে এখানে আপনার সন্ধ্যব লবণে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা জানলাম, এক তো রস বিশিষ্ট মধুর এবং লবণ রস, দ্বিতীয়ত হচ্ছে আপনার এটা চোখের জন্য ভালো এবং তিদুষ পশুমত মানে আপনার বায়ুপিত্ত কক্ষকে ব্যালেন্স অবস্থায় রাখে। এছাড়াও বাকি যে আপনার গুণগুলো সেটাও আমরা জেনেছি, যেমন আপনার অগ্নিদীপ পাচক লঘু স্নিগ্ধ রুচিকারক শীতবীর্য শুক্রবর্ধক এগুলো জেনেছি আমরা। এটার মাত্রা কি? মাত্রা হচ্ছে 3 গ্রাম। লবণটা আমরা 3 গ্রাম পরিমাণে সাধারণত খেতে পারি। তারপর হচ্ছে সাম্বারি লবণ। সাম্বারি লবণের গুণটা কি? সাম্বারি লবণ হচ্ছে কটু বিপাক, আমরা বিপাক করেছি, এটা হলো কটু। এই লবণটা হচ্ছে খনিজ। আগে একটা সরি, সন্ধ্যব লবণটা আমরা বলছি যে আপনার এটা
3 গ্রাম পরিমাণে খাবেন। আমরা সুন্দরবনটা আরেকটু বলছি, এটা হলো পাকিস্তানের সিন্ধু প্রদেশে এবং পাঞ্জাবে উৎপন্ন হয়। সুন্দর লবণটা পাকিস্তানের সিন্ধু প্রদেশে ও পাঞ্জাবে উৎপন্ন হয় এবং ইহা খনিজ লবণ। সুন্দর লবণটা হচ্ছে খনিজ লবণ। নেক্সট আমরা বলতেছি সাম্বারি লবণ। সাম্বারি লবণটা হচ্ছে কটু, বিপাক, লঘু, অভিসন্ধি, তীক্ষ্ণ আপনার ভেদক এবং পিত্তবর্ধক, বায়ুনাশক, উষ্ণ বীর্য। আমরা সুন্দর লবণ বলেছিলাম শীতের বীর্য, আর সাম্বারিটা বলতেছি উষ্ণ বীর্য। দেখা যাচ্ছে গুণগত ভাবে দুটো লবণের মধ্যে বেশ পার্থক্য দেখা আমরা লক্ষ্য করতে পারছি। আমি আবার আপনার সাম্বারি লবণের গুণগুলো বলছি, আপনারা একটু খেয়াল করেন। এটা কটু, বিপাক, লঘু, অভিসন্ধি, তীক্ষ্ণ, ভেদক, পিত্তবর্ধক, বায়ুনাশক ও উষ্ণ বীর্য। তার মানে এই গুণটা থেকে একটু আলাদা আছে। নেক্সট আছে আমাদের সামুদ্র লবণ। সামুদ্র লবণ সাধারণত আমরা যে লবণটা নর্মালি খাচ্ছি এটাই হচ্ছে আপনার সামুদ্র লবণ। এটা লবণ তো সব লবণই লবণ রস, আমরা আগে বলেছি, সাথে এটা আপনার লবণ এবং মধুর রস, ঈষৎ তিক্ত মধুর রস এবং আপনার নাতুষ্ণ মানে এটা নাতিশী উষ্ণ এবং নাতিশী শীতল দুটো গুণের মধ্যে রয়েছে। অগ্নিদীপক, অগ্নিদীপক মানে আপনার ক্ষুধা সৃষ্টি করছে। ভেদক অবিদাহী, অবিদাহী হচ্ছে আপনার কফকারক, অবিদাহী কফকারক, বাতনাশক ও তীক্ষ্ণ রুক্ষ স্নিগ্ধ ও সুলপ্রসন্ন, তীক্ষ্ণ স্নিগ্ধ ও সুলপ্রসন্ন। তাহলে সামুদ্র লবণটা আমরা কি বলছি, ঈষৎ তিক্ত মধুর রস, নাতুষ্ণ নাতিশী শীতল, সুন, অগ্নিদীপক, ভেদক, অবিদাহী, ক্ষতকারক, বাতনাশক, তীক্ষ্ণ, রুক্ষ, স্নিগ্ধ ও সুলপ্রসন্ন। নেক্সট আমরা বলেছি বিট লবণ। নেক্সট বলেছি আমরা বিট লবণ। বিট লবণটা বিট লবণ, লবণ এটাও হচ্ছে লবণ রস, ক্ষারযুক্ত, অগ্নিদীপক, লঘু, তীক্ষ্ণ, রুক্ষ, বেবাহী, রুচিকারক, উষ্ণবীর্য ও ঊর্ধ্বগত কফ, অধোগত বায়ু অনুলমক এবং বিবদ্ধ আনা হৃদরূপ, শরীরের গুরুত্ব, ভারীবোধ ও শূন্যাশক। বিটলবণটা কি বলতেছে, বিটলবণের যে আপনার গুণগুলো সেটা হচ্ছে এটা লবণ রস, ক্ষারযুক্ত, অগ্নিদীপক, লঘু, তীক্ষ্ণ, রুক্ষ, বেবায়ী, রুচিকারক, উষ্ণবীর্য, ঊর্ধ্বগত কফ মানে আপনার উপরে যে কফটা আটকে থাকে ঊর্ধ্বগত কফ এবং অধগত বায়ুর অনুলমন, অনুলমন হোক টার্মিনেটিক মানে বের করে দিচ্ছে। ইহা বিবদ্ধ আনা হৃদরোগ, শরীরের গুরুত্ব, ভারীবোধ ও শোলনাশ। নেক্সট আমরা কিন্তু নেক্সট এবং লাস্ট যেটা সেটা হলো সৌবর্চম, সৌবর্চম লবণ। এই লবণটা কি, লবণ রস, সব লবণই আমরা বলেছি যে লবণ রসের গুণের মধ্যে সব লবণই লবণ রস, রুচিকারক, ভেদক, অগ্নিদীপক, অত্যন্ত পাচক, লবণ রস, রুচিকারক, ভেদক, অত্যন্ত পাচক, অগ্নিদীপক আপনার স্নিগ্ধ, বায়ুনাশক, বায়ুনাশক বিশুদ্ধ লঘু এবং আপনার বিবদ্ধ আনা ও সুলপ্রসন্ন, বিবদ্ধ আনা ও সুলপ্রসন্ন। এই পাঁচটা লবণ নাম জানলাম আমরা, পাঁচটা লবণের গুণ জানলাম, এই পাঁচটা লবণকে একত্রে পঞ্চলবণ বলা হয়। এই পাঁচটা লবণ ছাড়াও আরো কিছু লবণ আছে, যেমন আপনার দ্রুলি লবণ, উদ্ভিদ লবণ, কাঁচ লবণ, এই লবণগুলো আছে। কিন্তু আমরা যখন পঞ্চলবণ সম্পর্কে জানবো, পঞ্চলবণ সম্পর্কে আমরা পঞ্চলবণে এই পাঁচটি লবণের নাম, গুণ এবং কিভাবে আমরা ব্যবহার করি সেটাই আমরা জানবো এবং লিখব। তাহলে আজকে আমরা আপনাদের পড়ালাম অষ্টবর্গ ও পঞ্চলবণ দুটো লেসন, দ্রব্যগুণ প্রথম বর্ষে। তো আমরা আশা করব আপনারা ক্লাসগুলো দেখছেন এবং এই দুটো যে লেসন পড়ানো হলো দুটো লেসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুটো লেসনে আপনার
দেখা যাচ্ছে পরীক্ষায় সাধারণত থাকে, মানে অনেক সময় দুটোই প্রশ্ন হিসেবে থাকে কিংবা কোনো সময় একটা, কিন্তু আপনার থাকবেই। তাহলে আমরা অবশ্যই বাসায় এই প্রশ্নের পঞ্চলবণ এবং অষ্টপর্ব খুব কঠিন কিছু নয়, আমরা যদি সর্বোচ্চ আপনার 20-30 মিনিট সময় নিয়ে এই দুটো লেসন করি, তাহলে আমরা মনে করি যে প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক ছাত্রছাত্রী আপনার পড়াটা মনে থাকবে এবং পরীক্ষায় দেখার মতো তারা পারবে, আপনার পারবেন আমরা এটা আশা করি। সেজন্য আমরা বলছি আপনারা প্রতিটা ক্লাস ঠিক মতো করেন এবং ক্লাস শুরু না, ক্লাস করার পরে যে যে বিষয়গুলো পড়ানো হলো সেই বিষয়গুলো সেদিনই একটু করে পড়াটা দেখে নেন, তাহলে আপনাদের পড়াটা মনে থাকবে ভালো এবং দেখা যাচ্ছে পরীক্ষায় লিখতে সুবিধা হবে। পরীক্ষা খুবই সন্নিকটে, যদিও এখন করোনা ভাইরাসের জন্য সবকিছু বন্ধ, কিন্তু আপনাদের ক্লাস আমরা নিচ্ছি, আপনাদের পড়াগুলো শেষ করেন। দেখা যাচ্ছে যে যখনই স্কুল কলেজ খুলবে আমাদের পরীক্ষার ডেট শুরু হয়ে যাবে, তারিখ হয়ে যাবে, তাহলে আপনাদের পরীক্ষার সময় পরীক্ষা ঠিকই হয়ে যাবে, আপনাদের পরীক্ষা কিন্তু ঠিকই থাকবে না। সেজন্য আপনাদের পড়াটা আপনারা অবশ্যই কমপ্লিট করে ফেলেন, ভালো রেজাল্ট করতে হলে পড়ার কোনো বিকল্প নেই। আর শুধু রেজাল্ট নয়, আপনারা যেহেতু এখানে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জানতে আসছেন, চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জানা আর রেজাল্ট এক কথা নয়, চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে জানতে হলে আপনাকে প্রচুর পড়তে হবে এবং প্রচুর জানতে হবে। আর পরীক্ষার জন্য পাস করার জন্য আপনাকে সিলেবাস অনুযায়ী পড়লেই দ্যাটস এনাফ হয়ে যায়, কিন্তু তবে আপনার একটা আয়ুর্বেদ চিকিৎসা হিসেবে আপনাকে সিলেবাসের তুলনায় আরো বেশি করতে হবে। সেজন্য আপনারা বাসায় একটু একটু করে, আপনি যেহেতু অনেক সময় পাচ্ছেন বা বেরোতে পারছেন না, দেখা যাচ্ছে আপনারা যে যা কাজে নিয়োজিত থাকেন দেখা যাচ্ছে অনেকেই হয়তো কাজেও যেতে পারছেন না, আপনাদের কর্মস্থল হয়তো বন্ধ আছে, সেই এই যে সুযোগটা আপনারা পেয়েছেন 2-3 মাস ঘরে থাকলেন, আরো কিছুদিন হয়তো থাকবেন, সরকার যতদিন পর্যন্ত আপনাদের সবকিছু অফিসাগুলো খুলে না দিচ্ছে কিংবা আপনার যা কর্মস্থল খুলে না দিচ্ছে, এর মাঝে আপনি আপনার পড়াটা শেষ করে দিলেন, তাহলে আপনার পরীক্ষা দিতে ভালো সহায়ক হবে। এরপরে আমি আজকের মতো এখানে এই ক্লাস শুরু শেষ করছি, আপনারা একটু ঠিক মতো করবেন, আমারও শিখেছেন বলছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা? আশা রাখি ভালো আছেন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখতে সহায়তা করুন। বাংলাদেশে এখন খুব খারাপ অবস্থা যাচ্ছে কোভিড-19। দিন দিন প্রচন্ড অনেক আকারে গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। সামনে ঈদুল ফিতর, আমরা সবার সুস্থতা কামনা করব। আমরা যেখানে আছি সেখানে থাকার চেষ্টা করব। আমরা এবারে ঈদের আনন্দটা এভাবেই উপভোগ করি। আশা রাখি যে আমরা সবাই সুস্থ থাকব, সবাইকে সুস্থ রাখতে পারবো, পরিবার পরিজন। এই যে ঈদের আনন্দ, এই ঈদের আনন্দটা ম্লান হয়ে যাবে যদি পরিবারের কোনো একজন কেউ এই কোভিড-19 আক্রান্ত হয়ে যায়। তাহলে দেখা যাবে যে তাদের পরিবার পরিজন সবার অবস্থায় একদম খারাপ অবস্থা হয়ে যাবে। আমরা আল্লাহ তাআলার কাছ থেকে এই ভাইরাস থেকে পানাহার চাই। আমরা ঘরে থাকি, সুস্থ থাকি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কয়েকটা প্রোডাক্ট নিয়ে, আমাদের মডার্ন হার্বাল গ্রুপ অফ কোম্পানির কিছু প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো সুস্থ রাখতে, অর্থাৎ দেহটাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত রাখতে সহায়তা করে। আমরা আজকে একটা হার্বস নিয়ে, খুব ভালো একটা হার্বস যেটা আমরা সচরাচর খেয়ে থাকি, সেই হার্বস নিয়ে আমরা আজকে কথা বলব। এবং ওই হার্বস দিয়ে কি কি ওষুধ তৈরি করা হয় সেটা আমরা সম্পর্কে জানবো। আজকে যে হার্বস নিয়ে কথা বলবো সেটা হলো পুদিনা, যেটাকে বলা হয় ইংরেজিতে মিন্ট পুদিনা। বাজারে পুদিনা পাতা এখন সয়লাব, এখন দেখবেন প্রচুর পুদিনা পাওয়া যায় বাজারে। আমাদের এই পুদিনাটা সবারই খাওয়া উচিত, সুস্থতা আমরা সবারই কাম্য। সুস্থ যেন আমরা থাকতে পারি, যে সুস্থভাবে যেন আমরা রোজাগুলো রাখতে পারি, বাদবাকি রোজাগুলো সে সম্পন্ন করতে পারি। এই জন্য পুদিনার পাতার জুড়ি নেই, সারা বছর পুদিনার পাতা আমরা খেতে পারি। পুদিনা পাতার কি কি বেনিফিট আছে, ভেরি ইফেক্টিভ বেনিফিট গুলো, আমরা সেই ইফেক্টিভ বেনিফিট গুলো সম্পর্কে জানবো। মূলত পুদিনার পাতাটা ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমকে ইনক্রিজ করা, পরিপাকতন্ত্র, আমরা যে খাবার খাই, খাবার চা যে হজম হয়, বিভিন্ন ধরনের এনজাইম, এই যে হজম ক্রিয়াটাকে বৃদ্ধি করার জন্য খুবই কার্যকরী উপাদান এই পুদিনার পাতার ভিতরে আছে, আমরা সেটা বিস্তারিত জানব। তারপরে অনেক সময় মাথা ব্যথা হয়, হেডেক যেটাকে বলা হয়, আর একটা হলো প্রেগনেন্সি অবস্থায় যাদেরকে বমিটিং টেন্ডেন্সি হয়, এই বমিটিং টেন্ডেন্সি দূর করার জন্য খুবই কার্যকরী একটা হার্বস, সেটা হলো পুদিনা। আরেকটা হলো আমাদের মুখের ভেতরে আলসার হয়, যেমন মাউথ ক্যাভিটি, টিথ দাঁতে ক্যাভিটি হয়, মাউথ আলসার, মুখে ঘা হয়, আবার মুখে অনেক রকম ব্রণ হয়, অ্যাকনি হয়, এবং স্কিন কেয়ার অর্থাৎ স্কিনের যত্ন, স্কিনটাকে সুরক্ষা রাখার জন্য আমাদের এই পুদিনাটার ভূমিকা অনন্য। তারপরে হলো আমাদের কোল্ডনেস, যেটা ঠান্ডা ভাব, সবসময় ঠান্ডা জনিত ভাব থাকে, যে কোনো ওয়েদারের কারণে এখন ঠান্ডা জনিত ভাব থাকে, ঠান্ডা জনিত ভাব দূর করার জন্য। এবং অ্যাজমা, যে সমস্যা আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম, অ্যাজমা জিনিসটা কি, অ্যাজমা কি জন্য হয়, সেটা অ্যাজমা এটা নিয়ে, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমে, অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ আরটিআই যেটাকে বলা হয়, এটার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে আমাদের এই মিন্ট বা পুদিনা, এই পুদিনা, এটা সম্পর্কে আমরা জানবো। তারপর আরেকটা হলো গাউট, অর্থাৎ
পেইন রিলিফ হিসেবে কাজ করে গাউট যেটাকে বলা হয় পাত ব্যথা এবং ইনস্ট্যান্টলি পেইন রিলিফ করার জন্য কিন্তু পুদিনার ভূমিকা অনন্য এটা সম্পর্কে আমরা জানব আরেকটা হলো ইমিউনিটি পাওয়ার আমাদের প্রতিরোধ ক্ষমতা গ্রো করে এবং লস অফ মেমোরি অনেক সময় আমাদের স্মৃতিশক্তি স্মৃতিভ্রম স্মৃতিশক্তি লোপ পায় স্মৃতিশক্তি কমে যায় যেটা হলো নার্ভাস সিস্টেমকে পুরো নার্ভাস সিস্টেমটাকে ইনক্রিজ করার জন্য অনন্য ভূমিকা পালন করে এই পুদিনা সেটা সম্পর্কে আমরা জানব বাজারে কিন্তু পুদিনার পাতা এবং পুদিনার তেল তেল পাওয়া যায় পুদিনার তেলও কিন্তু হয় পুদিনার পাতা এবং তেলে এক ধরনের জৈব রাসায়নিক উপাদান থাকে সেটা নাম হলো ম্যান্থল এটা হলো প্রাকৃতিক ম্যান্থল এবং কৃত্রিম ভাবেও কিন্তু ম্যান্থল হয় কিন্তু প্রাকৃতিক ম্যান্থলটা মূলত রিসোর্স বা সোর্স হচ্ছে এক হলো পুদিনার পাতা আর একটা হলো ঘোষা ফল এই দুইটা ফলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ম্যান্থল পাওয়া যায় ম্যান্থল নিহিত আছে এই ম্যান্থলটা আমরা দেখেছি অনেক সময় আমরা ওই ঠান্ডা কাশি সর্দি অর্থাৎ নাসাবদ্ধতা নাসাবদ্ধতার জন্য কিন্তু ম্যান্থল আমরা ফার্মেসিতে পেয়ে থাকি যেটা গরম পানিতে একটু মিশিয়ে ওটার ভাব যদি আমরা নেই মুহূর্তের মধ্যে কিন্তু আমাদের কি হয় পুরো নেজাল যে ক্যাভিটি থাকে মেইকুসা গুলো আস্তে আস্তে স্ফীত যেটা সেটাকে আস্তে আস্তে চুপসে ফেলে আমাদের নাকটাকে ল্যারিংস পর্যন্ত ক্লিয়ার করে ফেলে তো যা হোক এটা দেখতে কেমন দেখতে অনেকটা নরম স্বচ্ছ পরিষ্কার এবং স্ফটিক সাদা বর্ণে থাকে এটা হলো যা স্বাভাবিক তাপমাত্রা এটা অপরিবর্তিত থাকে এটা কোনো পরিবর্তন হয় না রাসায়নিক এটা রাসায়নিক গঠন এটা যদি আমরা একটু রাসায়নিক গঠন দেখি রাসায়নিক গঠনটার মধ্যে C10H20O এটা হলো ম্যান্থল ম্যান্থলের রাসায়নিক গঠন ম্যান্থল এটা রাসায়নিক গঠনটা ঠিক জাস্ট এরকম C10H20O এইভাবে হয়ে থাকে এটা সাধারণত গলনাঙ্ক সাধারণত 28 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটার গলনাঙ্কটা ধরো পানিতে সামান্য পরিমাণ এটা দ্রবীভূত হলে অনেক জৈব রাসায়নিক উপাদানের সঙ্গে এটা দ্রবীভূত হয়ে যায় এটা আমরা জানি এটা আপনারা জেনে থাকবেন যে জৈব রাসায়নিক অনেক উপাদানে অনেক কিছুতে কিন্তু পুদিনার যে অ্যাবস্ট্রাক্ট পুনিজার যে অ্যাবস্ট্রাক্ট এটা ব্যবহার করা হয়ে থাকে ম্যান্থল ম্যান্থলটা বা এই পুদিনাটা থেকে যে সংগৃহীত যে ম্যান্থলটা এই ম্যান্থলটা কিন্তু অনেক সময় লোকজ তথা অল্টারনেটিভ চিকিৎসায় অ্যানেস্থেসিক অর্থাৎ অ্যানেস্থেটিক হিসেবে এটা ব্যবহার করা হয় বা অবসকারক অ্যানেস্থেটিক বা অবসকারক হিসেবে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে আমরা অল্টারনেটিভ মেডিসিন তথা লোকজতে আমরা এটা ব্যবহার করে থাকি ম্যান্থলে এটার মোড অফ অ্যাকশনটা কি কিভাবে এটা কাজ করে সেটার বিষয়ে আমরা একটু জানব পুদিনাতে বিদ্যমান ম্যান্থল আমাদের প্রাত্যহিক জীবনের ব্যবহারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাসায়নিক উপাদান ইহা ব্রেন রিমুভ তথা ফ্র্যাকচার জনিত তীব্র যে ব্যথা থাকে দ্রুত রিলিফ করতে সহায়তা করে এটা হচ্ছে স্পাইনাল কর্ডের উপর কার্যকরী স্পাইনাল কর্ডের উপরে কিন্তু এটা কার্যকর ভূমিকা পালন করে এছাড়া ম্যান্থল ও বায়োফ্রিজ পেইন রিলিভার হিসেবে কার্যকরী ভূমিকা পালন করে অর্থাৎ বায়োফ্রিজ পেইন রিলিভার হিসেবে কিন্তু এটা কাজ করে গ্যাট কন্ট্রোল থিওরির মতে মানব দেহে দুই ধরনের নার্ভ ফাইবার থাকে একটাকে বলা হয় এ ডেল্টা ফাইবার আর একটা হলো সি ফাইবার এই দুইটা যে ফাইবার থাকে এটা এই দুইটা ফাইবার গুলো আমাদের কেন্দ্রীয় স্নায়ু অর্থাৎ ব্রেনের অনুভূতি যেটা তীব্র অনুভূতি যোগাতে সহায়তা করে এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এক ধরনের ফাইবার থাকে এই দুইটা ফাইবার ছাড়াও সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমাদের আরো দুইটা ফাইবার থাকে যে দুইটা ফাইবারকে নন নসেপটিভ এ ফাইবার নামে পরিচিত হয় এই যা কোনো ধরনের ব্যথার উদ্দীপনার সৃষ্টি করে না যাহা কোনো ধরনের ব্যথার
উদ্দীপনার সৃষ্টি করে না। এই ডেল্টা ফাইবারের ব্যথা তৈরি কেন্দ্র হতে উদ্দীপনা ব্রেনে সরবরাহ করে নিয়ে যায় এবং এই ফাইবার এবং সি ফাইবার ব্যথার উদ্দীপনা ব্যথার কেন্দ্রে পাঠিয়ে দেয়। পাঠিয়ে যখন দেয় তখন ম্যান্থল ম্যান্থল যে নন নন নসেপটিভ এ উত্তেজনা করে এ ডেল্টা এবং সি ডেল্টা ফাইবারকে ফাইবারের ভেতরে উদ্দীপনা সরবরাহ করে বাধার সৃষ্টি করে এবং অতি দ্রুত পেইন রিলিফ করতে সহায়তা করে। এটা হলো এটার মোড অফ অ্যাকশন। সাম্প্রতিক গবেষণা দেখাতেছে ম্যান্থলটা টি আর পিএমডি নামক এক ধরনের কোল্ড রিসেপ্টর কে উত্তেজিত করে যা নিউরনের মাধ্যমে ব্যথাযুক্ত স্থানকে খুব দ্রুত পেইন রিলিফ করে ওটাকে কোল্ডনেস কে নিয়ে আসে এটার একটা কাজ। অর্থাৎ ম্যান্থলটা টি আর পি এম ডি টি আর পি এম ডি এটার মধ্যে দেখা যায় যে এটা খুব দ্রুত কোল্ড রিসেপ্টর কে উত্তেজিত করে ব্যথাস্থানটাকে দ্রুত রিলিফ করে ওটাকে কোল্ডনেস নিয়ে আসে। এটা হলো এটার মোড অফ অ্যাকশন। আর হলো আমরা যে চিকিৎসা বিজ্ঞানে ম্যান্থলটা যে ব্যবহার করি এটা কি কি কাজের জন্য ব্যবহার করি, এক নম্বর হলো এটা হলো আমাদের ডাইজেস্টিভ পাওয়ারকে ইনক্রিজ করে, অর্থাৎ ডাইজেস্টিভ পাওয়ারকে বৃদ্ধি করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে। খাদ্য গ্রহণের পূর্বে আমরা যদি চার পাঁচটা পুদিনার পাতা এক কাপ হালকা কুসুম গরম পানিতে মিশিয়ে খেয়ে নেই তাহলে কিন্তু আমাদের হজম শক্তি প্রতিক্রিয়াটা বৃদ্ধি পায় এবং খুব দ্রুত গ্যাস রিলিফ করে দেয়, আমাদের খুব দ্রুত স্বস্তিতে ফিরিয়ে নিয়ে আসে এবং রুচি বৃদ্ধি করতে সহায়তা ভূমিকা পালন করে। এবং বমিটিং টেন্ডেন্সি যে ভাব থাকে দ্রুত রিলিফ করে দেয়। আরেকটা হলো আমাদের আন্তরিক একটা বড় রোগ হয় যেটা হলো ইরিটেবল অফ বাউল সিন্ড্রোম, যেটাকে অনেক সময় আইবিএস বলা হয়। এই ইরিটেবল অফ বাউল সিন্ড্রোমটা খুব দ্রুত রিলিফ করার জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে হলো পুদিনার পাতা, যেটা হলো মিন্ট লিফ, এটা আমরা ব্যবহার করতে পারি। এটা হলো ডাইজেস্টিভ সিস্টেমের জন্য কাজ করে। তাহলে কি কি পেলাম, এক নম্বর হলো পুদিনার পাতা যদি আমরা যে খাওয়া দাওয়া গ্রহণ করব এটার পূর্বে যদি আমরা চার পাঁচটা পাতা এক কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে আমরা খেয়ে নেই তাহলে দেখা যায় যে আমাদের খুব দ্রুত হজম শক্তি বৃদ্ধি পায়, খাবারের রুচি বৃদ্ধি করে এবং দ্রুত পেটে যত গ্যাস থাকে গ্যাসকে রিলিফ করতে অত্যন্ত সহায়তা ভূমিকা পালন করে হলো পুদিনার পাতা। আর এটা হলো ভমিটিং টেন্ডেন্সি দূর করার জন্য অনন্য ভূমিকা পালন করে। ভমিটিং টেন্ডেন্সি আমরা বাজারে এই যে ডাইজেস্টিভের জন্য ডাইজেস্টিভ পাওয়ারকে বৃদ্ধি করার জন্য আমরা যারা ন্যাচারোপ্যাথিতে বিশ্বাসী, যারা ইউনানি আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক চিকিৎসক, আমরা কিন্তু এই পুদিনাটা নিয়ে এসেছি, যেটা হলো এই পুদিনাটা মূলত আমাদের এই পেটের যেটা ডাইজেস্টিভ পাওয়ারকে বৃদ্ধি করার জন্য অনন্য ভূমিকা পালন করে। অর্থাৎ এটা যদি আমি খাওয়ার আগে ভালো করে ঝাঁকি দিয়ে দুই চামচ পরিমাণ নাস্তার পূর্বে এবং রাত্রে খাওয়ার আগে আমরা যদি এটা খেয়ে নিই তাহলে দেখা যায় যে আমাদের রুচি বৃদ্ধি হবে এবং দ্রুত গ্যাস রিলিফ হবে এটা খেলে পুদিনা। আরেকটা হলো রুচি বৃদ্ধি হবে, হজম ক্রিয়ায় বৃদ্ধি করবে, আরেকটা হলো আন্তরিক যেটা আইবিএস আমি বললাম, আইবিএস কিন্তু একটা মারাত্মক ইরিটেবল অফ বাউল সিন্ড্রোম, হ্যাঁ, যেটা হলো জেনেটিক্যালি ওয়াইটে অনেক সময় হয়ে থাকে, ডাইজেস্টিভ একটা অনুদন যেটা আস্তে আস্তে নিউরোলজিক্যাল পরিণত হয়, যেটার নাম হলো আইবিএস আমরা বলে থাকি আইবিএস। এটা হলো স্টমাকের একটা আন্তরিক অ্যালার্জি, স্টমাকের একটা আন্তরিক অ্যালার্জি যেটা হলো আইবিএস, এটাকে দ্রুত রিলিফ করার জন্য
কিন্তু অনন্য ভূমিকা পালন করবে হলো এই মিন্ট বা পুদিনা, এটা আমরা সেবন করতে পারি। দ্বিতীয় হলো আমাদের হেডেক এবং ভমিটিং টেন্ডেন্সি, এটাকে দ্রুত রিলিফ করে দিতে, দূর করতে অনন্য ভূমিকা পালন করে। গ্যাস দেখা যায় যে ম্যান্থল, এই যে পুদিনাতে যে ন্যাচারাল ওয়েতে যে আমরা ম্যান্থলটা পেয়ে থাকি, এই ম্যান্থলটা যুক্ত পুদিনার তেল আমরা যদি নাসারণ দে নাকে, আমরা যদি এই পুদিনাটা নির্যাসটা আমরা নাকে যদি একটু ঘষে দেই, খুব দ্রুত আমাদের কি হয়, তাড়াতাড়ি আমাদের দ্রুত মাথা ব্যথা চলে যায় এবং ভমিটিং টেন্ডেন্সি, বমি বমি ভাবটা কিন্তু কমে যাবে। ইভেন কি আরেকটা রোগ হয় মাথার, যেটা হলো মাইগ্রেন পেইন, আমরা এই আমাদের একটা ছোট্ট একটা ড্রপ আছে আপনারা দেখেন রগনের সুর, এটা আমরা দেখেছি রগনের সুরটা আছে, রগনের সুরটা যাদের হলো খুব দ্রুত মাথা ব্যথা হয়, আমরা যদি রগনের সুরটা একটু নাকে নিয়ে আমরা এদের ভিতরে যে ম্যান্থল আছে আমরা নাকে যদি ব্যবহার করি, একটু নাকে যদি ব্যবহার করে দেই, তাহলে দেখা যায় যে খুব দ্রুত আমাদের হেডেক চলে যায় এবং ভমিটিং টেন্ডেন্সি চলে যায়। আরেকটা রোগ হলো যেটা হলো মাইগ্রেন জনিত পেইন, আমাদের যদি মাইগ্রেন পেইন হয়, এই মাইগ্রেন পেইনটাকে দ্রুত রিলিফ করার জন্য অনন্য ভূমিকা পালন করে আমাদের এই মিন্ট তথা পি অয়েল তথা রগন সুর, এটা আমরা ন্যাচারোপ্যাথিতে আমরা নিয়ে এসেছি, এটা আমরা ব্যবহার করতে পারি। আরেকটা হলো এটা হলো কোল্ডনেস এবং অ্যাজমার ভাব দূর করতে অনন্য ভূমিকা পালন করে, কোল্ডনেস এবং অ্যাজমার ভাব। অ্যাজমা এখন বর্তমানে যে ভাইরাসের প্রাদুর্ভাব কোভিড-19 যেটা করোনা ভাইরাস আক্রান্ত, করোনা মূলত আমাদের মুখ দিয়ে ঢুকে আমাদের গলায় আক্রমণ করে, গলার ল্যারিংসে উজু ফেরিংস আমাদের ল্যারিংগো ফেরিংসে আক্রান্ত করে, এর জন্য গলা ব্যথা হয় এবং নাসাবদ্ধতা চলে আসে, আমাদের নাকের যে মিউকোসা থাকে, আমাদের সাইনাস থাকে, সাইনাসের যে মিউকাস গুলো আস্তে আস্তে বেড়ে বৃদ্ধি করতে সহায়তা অনেক সময় মাইট আসে, মাইট নামক প্রোটোজোয়া এবং অন্যান্য ভাইরাস এটাকে ফ্লুটাকে বৃদ্ধি করে দেয়, বৃদ্ধি করে আমাদের নাসাবদ্ধতা সৃষ্টি করে এবং আমাদের কি হয়ে যায়, আমাদের শ্বাসকষ্ট তথা অ্যাজমার সৃষ্টি করে দেয় ফেলে। এটা থেকে দ্রুত রিলিফ হওয়ার জন্য আমরা কিন্তু এই জিঞ্জার এবং মিন্ট দুইটা কম্বিনেশনে কিন্তু আমরা নিয়ে এসেছি আমাদের একটা ওষুধ, যেটা হলো জিঞ্জার এন্ড মিন্ট, এটা হলো জিঞ্জার মানে আদা, মিন্ট মানে পুদিনা, এটার ভিতরে যে প্রাপ্ত যে ম্যান্থল আছে এই ম্যান্থলটা খুব দ্রুত আমাদের গলাটাকে ক্লিয়ার করে দিতে অত্যন্ত সহায়তা ভূমিকা পালন করে। আরেকটা হলো খুব দ্রুত আমাদের নাসাবদ্ধতা দূর করতে সহায়তা ভূমিকা পালন করে। আরেকটা হলো অ্যাজমা, অ্যাজমা যে কারণে হয় আমাদের যে অ্যালভিওলাই গুলো আছে এগুলো যে শুরু হয়ে যায়, এই শুরু থেকে আমাদের বাঁচাতে খুব ভূমিকা পালন করে। আরেকটা হলো জিঞ্জার কম্বিনেশন করার কারণে এটাকে অ্যান্টি অ্যালার্জি হিসেবে কাজ করে, যেটা হলো বর্তমান যুগ উপযোগী, আপনারা এটা এটা সুস্থ অবস্থায় এটা জিঞ্জার এন্ড মিন্টটা আপনারা সেবন করতে পারেন, জিঞ্জার এন্ড মিন্ট ট্যাবলেট এটা আমরা সেবন করতে পারি। এই জিঞ্জার এন্ড মিন্টটা আমাদের খুব দ্রুত এটার যে ন্যাচারাল বা প্রাকৃতিক ম্যান্থল আছে, যে ম্যান্থলটা আমাদের নাসাবদ্ধতা এবং গলা ব্যথা এবং সাইনোসাইটিস এবং আমাদের সহজে কোভিড যেটা করোনা ভাইরাসটা এখানে আশ্রয়স্থল যে গলা হয়, এই গলাতে সে আশ্রয় করতে পারবেন, যেটা দরকার। আরেকটা জিনিস হলো ম্যান্থল, যে পুদিনার পাতা যে ম্যান্থল আছে, ম্যান্থলটা মূলত বিষণ্ণতা, যেটা হলো স্ট্রেস ডিপ্রেশন, এটাকে কাটাতে খুব দ্রুত অনন্য ভূমিকা পালন করে, অর্থাৎ এটা অ্যাজ লাইক অ্যাজ অ্যারোমোথেরাপি হিসেবেও কাজ করে। অ্যারোমোথেরাপি, অ্যারোমোথেরাপি মানে কি, এটা হলো সুগন্ধি, যেটা সুগন্ধি অ্যারোমোথেরাপি হিসেবেও কাজ করে, ম্যান্থলটা অ্যারোমোথেরাপি হিসেবেও কাজ করে, যেটা হলো নিউরনকে উত্তেজিত করে, ব্রেনের যে সেরোটোনিন নামক এক ধরনের উপাদান আছে, সেরোটোনিন নামক এক ধরনের উপাদানকে নিঃসরণ করে এই জন্য আমাদের বিষণ্ণতা দূর হয়ে যায় এবং স্ট্রেস দূর হয়ে যায়। এখন আমরা যেটা ওই যে কোভিড ভাইরাসের জন্য স্টে হোম, আমরা যারা ঘরে আছি, আমরা যারা ঘরে থাকি, দেখা যায় যে আমরা অনেক সময় অনেক স্ট্রেসে ভুগি, এই স্ট্রেসকে দূর করার জন্য অনন্য ভূমিকা পালন করে যেটা হলো সেরোটোনিন। এই সেরোটোনিনটা দেখা যায় যে এই অ্যারোমোথেরাপি হিসেবে, অর্থাৎ পুদিনাটা অ্যারোমোথেরাপি হিসেবেও কাজ করে। অলরেডি আপনারা রগনের সুরটা এটা ব্যবহার করতে পারেন, এটা অনেকটা কাজ করবে। আরেকটা হলো ত্বকের
ত্বকের যত্ন এবং ব্রণ প্রতিরোধেও কিন্তু অনন্য ভূমিকা পালন করে, অনন্য ভূমিকা পালন করে থাকে। পুদিনাতে বিদ্যমান ম্যান্থল শক্তিশালী, কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে বা অনেক ভাইরাসের বিরুদ্ধেও কাজ করে, ইভেনকি অনেক ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে অনন্য ভূমিকা পালন করে এবং আমাদের স্কিনকে রক্ষা করার জন্য অনন্য ভূমিকা পালন করে। স্কিনের ভেতরে যে এক ধরনের রঞ্জক থাকে যেটা হলো মেলানিন, এই মেলানিনকে কন্ট্রোল করতে সহায়তা করে এবং সূর্যের যে অতিভায়োলেট আল্ট্রাভায়োলেট রে অতিবেগুনী রশ্মি, এই অতিবেগুনী রশ্মি থেকে আমাদের দূর করতে অনন্য ভূমিকা পালন করে, যেটা হলো ত্বকের যত্নে ত্বকের যত্ন নিতে সহায়তা ভূমিকা পালন করে। আর হলো মুখের যত্ন, মুখের ভিতরে আমাদের জিব্বায় মুখে ঘা হয়, মুখের ভিতরে ঘা হয়, জিব্বায় ঘা হয়, মুখে অনেক রকম আমরা যে খাদ্য খাই, খাদ্যের জন্য আমাদের মুখের ভিতরে দাঁতের ফাঁকে দাঁতের কোনায় অনেক ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। আরেকটা হলো দাঁতের ক্ষয় হয়, দাঁতে ক্যাভিটি হয়, দাঁতের সেন্সিটিভিটি অনেক সময় কমে যায় এবং নিঃশ্বাসের অনেক সময় অনেকের দুর্গন্ধ দেখা যায়। এই নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করার জন্য অনন্য ভূমিকা পালন করে আমাদের এই ম্যান্থল, তথা পুদিনাতে যে ম্যান্থল আছে, আমরা পুদিনার ভিতরে আমাদের পুদিনার ট্যাবলেটটা এটা নিয়ে আসছি, এটা গ্যাসটাকে রিডিউস করতে এটা অনন্য ভূমিকা পালন করে। আরেকটা হলো কি, আমাদের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে অনন্য ভূমিকা পালন করে এবং এটা হলো মুখের ঘা দুর্গন্ধ দূর করার জন্য অনন্য ভূমিকা পালন করবে হলো এই পুদিনা ক্যাপসুল, এটা আমরা নিয়ে এসেছি, এটা আপনারা পিট এর মতো আছে, এটা আপনারা সেবন করতে পারেন। এটা একটা বাচ্চারা একটা করে দুই বেলা, বাচ্চাদের ক্ষেত্রে, কারণ বাচ্চারা অনেক সময় মিষ্টি খায়, দাঁত ঠিক মতো ব্রাশ করে না, এদের কিন্তু দাঁতের ক্যাভিটি দাঁতের সেন্সিটিভিটি অতিরিক্ত অতিরিক্ত আক্রান্ত তারা হয়ে যায় এবং বড়রাও আক্রান্ত হয়, সেক্ষেত্রে তারা এটা রিলিফ পাবে। আরেকটা হলো অনেক সময় দেখা যায় যে এটা পেস্ট হিসেবেও পেস্টের মধ্যেও পুদিনা কিন্তু ইদানিং ব্যবহার করে, আমরাও কিন্তু একটা পেস্টে ব্যবহার করি, আমাদের একটা মাশরুম পেস্ট আছে, আপনারা যারা মডার্ন পরিবারের সদস্য মডার্নে যারা সম্পৃক্ত আপনারা জানেন যে আমরা এটার ভিতরে মাশরুম পেস্টের ভিতরে আমরা কিন্তু পুদিনার যে নির্যাসটা আছে নির্যাসটা আমরা ব্যবহার করে থাকি, যেটা মেন্থল থাকে, যেটা হলো মুখের দুর্গন্ধ দূর করে মুখের নিঃশ্বাসের সচেতনতা এবং মুখের সুগন্ধ ফিরিয়ে আনতে সহায়তা ভূমিকা পালন করে। আরেকটা হলো গর্ভবতী মহিলাদের যে সুস্থতা, এটা সবসময় খেয়াল রাখতে হবে, কারণ একটা সুস্থ মা একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারে, একটা সুস্থ মা একটা সুস্থ পরিবার জন্ম দিতে পারে, একটা অসুস্থ মা কখনো সুস্থ সন্তান জন্ম দিতে পারে না, একটা সুস্থ পরিবার উপহার দিতে পারে না। তবে একটা গর্ভবতী মায়ের সুস্থতা একান্ত প্রয়োজন। এই সুস্থতার জন্য আমরা মোটামুটি এই গ্রান যেটা এটা গ্রান বা বমি বমি এই যে ম্যান্থল ম্যান্থলের যে গ্রানটা আছে ম্যান্থলের গ্রানটা যদি তারা নেয় তাহলে ভমিটিং টেন্ডেন্সি কিন্তু দূর হয়ে যায়। আর শিশুদের ক্ষেত্রে শিশুদের যে আন্তিক রোগগুলো হয় পেটের রোগ যেটা হলো অনেক সময় শিশুরা ভোগে, আমরা শিশুদের জন্য আমরা এই এটাতে কিন্তু পুদিনা ব্যবহার করি, যেটা হলো শরবতে আতফল, আমরা এটা নাম দিয়েছি শরবতে আতফল। এই পেটের যতগুলো সমস্যা, কারণ বাচ্চাদের কিন্তু পেটের অনেকগুলো সমস্যা সম্মুখীন হয়ে যায়, পেট ফাঁপা হয়, বদহজম হয়, অনেক সময় লুজ মোশন হয়, ডায়রিয়া হয়, ডিসেন্ট্রি হয়, বাচ্চারা খেতে চায় না, খাওয়ার অরুচি, পেটে গ্যাস দেখা দেয়, সেক্ষেত্রে আমরা আতফলটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটা দিতে পারি, এটা খুবই অনন্য ভূমিকা পালন করে বাচ্চাদের ক্ষেত্রে। এটা বাচ্চাদের বিশেষ করে 5-6 মাসের পরে থেকে নিয়ে বাচ্চারা এই সিরাপটা খেতে পারে, এটা আপনারা দিতে পারেন, এটা বা 6 মাস থেকে হাফ চামচ করে দিনে দুই বেলা এবং 1 বছরের ক্ষেত্রে 1 চামচ করে দিনে দুই বেলা, 1 থেকে 5 বছরের মধ্যে 5 বছরের উপরে 1.5 চামচ করে, 5 থেকে 8 বছরের মধ্যে 1.5 চামচ করে দিনে দুই বেলা এটা খেতে খাওয়াতে পারেন। এতে করে বাচ্চাদের যে পেটের সমস্যা, যার কারণে এটা ম্যান্থল আছে, সামান্য পরে ম্যান্থল ম্যান্থলটা দেখা যায় যে পেটের পেটের যাবতীয় যে সমস্যাগুলো আছে এটা দূর করার জন্য অনন্য ভূমিকা পালন করে। এবং আরেকটা হলো কি, বাচ্চাদের যেটা আমরা হাজমোলা এটা নিয়ে এসেছি, এটা জানেন ভাস্কর লবণ হিসেবে পরিচিত হাজমোলা, এটা আমাদের অনেক পপুলার মাস্টার্ড কার্ডের একটা প্রোডাক্ট, এটার ভিতরে কিন্তু পুদিনা বা মিন্ট ব্যবহার করা হয় পরিমাণ মতো। এই মিন্টটাকে কি করে প্রতিরোধ খুব দ্রুত গ্যাসটাকে রিলিভ করে দেয় এবং খাবারের রুচি আনতে অনন্য ভূমিকা পালন করে। এটা ত্রিফলা হাজমোলা ট্যাবলেট হিসেবে আছে, এটা আপনারা ব্যবহার করতে পারেন।
তারপরে আরেকটা হলো আমাদের আইবিএস এর জন্য পেস পেস যেটা আমরা কোর্সে মিউকাস প্লাস কোর্সে পেস আমরা আইবিএস এর কথা বলেছিলাম যেটা লেখা আছে আইবিএস ইরিটেবল বাউল সিনড্রোম যেটা হলো আন্তরিক আন্তরিক যেটা যন্ত্রণা যেটা যারা বেশি আক্রান্ত থাকে আইবিএস যাদের গ্যাস হয় অতিরিক্ত ডিসেন্ট্রি হয় হ্যাঁ ভালো কিছু খেতে পারে না দুধ খেতে পারে না ডিম খেতে পারে না শাক খেতে পারে না মাছ খেতে পারে না মাংস খেতে পারে না খেলে পরে দেখা যায় যে পেটে আন্তরিক গোলযোগ দেখা যায় এই এটার জন্য কিন্তু অনন্য ভূমিকা পালন করে হলো কুরসে পেস যেটা হলো এটা আমরা পুদিনা ন্যাচারাল মেন্থলটা আমরা এটার ভিতরে দিয়ে থাকি এটা আপনারা সেবন করতে পারেন এটা একটা করে দিনে দুই বেলা আরেকটা হলো আইবিএস এর ক্ষেত্রে রিলিজ করার জন্য খুব অনন্য পেটে গ্যাস পেট ফাঁপা এবং আলসার আলসার পর্যন্ত দূর করার জন্য আমাদের অনন্য ভূমিকা পালন করে হলো স্টমাক কিওর স্টমাক কিওর ফোর এটা আপনারা দিতে পারেন এটা হলো পেটের জন্য অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের যতগুলো রোগ আছে যেটা হলো আইবিএস ইপিটিভি বা আইবিএস গ্যাস রিলিভ করে গ্যাসটাকে রিলিভ করে এবং কনস্টিপেশন দূর করার জন্য অনন্য ভূমিকা পালন করে এবং এটা এটার ভিতরে কিন্তু পুদিনা আছে থানকুনি আছে পুদিনা আছে এবং আদার নিশাতল আদার্স অন্যান্য ইনগ্রিডিয়েন্টসে তৈরি হয় আমাদের এই স্টমাক কিওর এটা একটা করে দুই বেলা এটা লাগাতার 2 থেকে 3 মাস খেলে দেখা যায় যে অনেকটা তার পেটের স্বস্তি যে পেটের যতগুলো রোগ আছে গ্যাস গ্যাস্ট্রিকের সমস্যা ফাটুরেন ইনডাইজেশন ডিসপেপসিয়া আইবিএস এই সমস্ত রোগ থেকে রক্ষা করার জন্য স্টমাক কিওরটা অনন্য ভূমিকা পালন করে এবং যাদের আলসারেটিভ কোলাইটিস হয়ে যায় অনেক সময় আলসার বা ক্ষত দেখা যায় যে আলসার থেকে আস্তে আস্তে ক্যান্সার হয়ে যায় আইবিএস গ্যাস থেকে হয় আইবিএস 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 থেকে হয় আস্তে আস্তে আলসার আলসার থেকে হয় ক্যান্সার এই যে যে আলসারে যারা ভুগতেছেন হ্যাঁ যারা আলসারে ভুগতেছেন অনেক অতিরিক্ত তাদের ক্ষেত্রে আমরা মেন্থল সমৃদ্ধ এটার ভিতরে অন্যান্য অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে তন্মধ্যে আমরা এটার ভিতরে পুদিনাটা দিয়ে থাকি এটা হলো হোমোজিন সাসপেনশন আমাদের একটা সিরাপ এটা আপনারা খেতে পারেন যেটা হলো আমাদের পেটের ক্ষত আমাদের ইন্টারনালি যে ক্ষত অর্থাৎ ক্ষতর জন্য যে জ্বালা পোড়া হয় বার্নিং হয় অর্থাৎ পেপটিক আলসার ডিউডেনাল আলসার আলসার তারপরে গ্যাস্ট্রিক আলসার এটা থেকে দূর করার জন্য অনন্য ভূমিকা পালন করবে হলো আমাদের হোমোজিন সাসপেনশন এটার ভিতরে পুদিনা পুদিনাটা কম্বিনেশন করা আছে এই পুদিনাটা কম্বিনেশন করা আছে আদার সয়াস অন্যান্য আরো অনেক ইনগ্রিডিয়েন্টস গুলো এটার ভিতরে আছে এটা তারা সেবন করতে পারেন এতে করে দেখা যায় যে তারা আলসার যে আলসার যে ইন্টারনালি আলসার থাকে বা ঘা থাকে বা ক্ষত হয় এই ক্ষতটাকে শুকাতে অনন্য ভূমিকা পালন করবে হলো আমাদের এই হোমোজিন সাসপেনশন সিরাপ আরেকটা আছে আমরা যে পুদিনা দিয়ে তৈরি করি এটার ভিতরে অনেকগুলো আছে ত্রিফলা আছে ত্রিকুটু আছে ত্রিফলা আমলকি হরিচকি বহেরা সুট পিপুল গুলমরিচ জৈন অনেকগুলো কম্বিনেশনে তৈরি হয় আমাদের এই শরবতে হাজমিনা দেখা যায় যে গর্ভাবস্থায় যাদের ভমিটিং টেন্ডেন্সি হয় যাদের খাওয়া দাওয়ার রুচি থাকে না খাওয়া দাওয়া খেতে পারে না এক্ষেত্রে দেখা যায় যে এক্ষেত্রে দেখা যায় যে তাদের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করবে এর বদ হজম দূর করবে এবং তাদের ভমিটিং টেন্ডেন্সি দূর করবে এবং তাদের আলসারেটিভ কোলাইটিস এটা দূর করার জন্য অনন্য ভূমিকা পালন করবে হলো শরবতে হাজমিনা এটা 1 চামচ করে দিনে দুইবার এটা খেতে পারেন তারপরে হলো আরেকটা বললাম পেন যেটা রিমুভার হিসেবে কাজ করে আমরা আগেই বলেছি এটা অ্যাকশনাল ইউজ যাদের আর্থ্রাইটিস জনিত ব্যথা অর্থাৎ গাউট অর্থাৎ রক্তে ইউরিক অ্যাসিড অর্থাৎ আমাদের জয়েন্টে যাদের ইউরিক অ্যাসিড ইউরিয়া কিটোন অ্যাসিড এই যে জয়েন্ট গুলোতে আমাদের যে বড় বড় জয়েন্ট গুলো আছে আমাদের হাঁটুর জয়েন্ট আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট আমাদের হিপ জয়েন্ট আমাদের শোল্ডার জয়েন্ট আমাদের এলবো জয়েন্ট আমাদের রিস্ট জয়েন্ট এই জয়েন্ট গুলোতে যখন ইউরিক অ্যাসিড ইউরিয়া গুলো আমাদের শরীরে বৃদ্ধি পেয়ে যায় জমা হয়ে যায় তখন কি হয় তখন সেখানে ব্যথাটা তাপ হয় ফুলে উঠে এই যে তাপ হয় ফুলে উঠে এটা থেকে এক্সটার্নাল ইউজ এটা বাহ্যিক ভাবে ব্যবহার করতে হয় কিন্তু এটা নট ফর ওরালি এটা খাওয়ার জন্য এটা হলো বাহ্যিক ব্যবহারের জন্য রগনের সুপ যেখানে ব্যথা হবে সেখানে দিতে পারেন কিন্তু চোখে নাকে কানে মুখের ভিতরে যেন এটা না প্রবেশ করে সেদিকে একটু খেয়াল রাখতে হবে কিন্তু এটা যারা প্রেগন্যান্সি মা যদি অনেক সময় বমি ভাবের জন্য কিছু না খেতে পারে তাহলে এটা একটু 1 থেকে 2 ফোঁটা নিয়ে এটা নাকে ধরতে পারে নাকে ধরলে পরে দেখা যায় যে তার আর ভমিটিং টেন্ডেন্সিটা হবে না এবং প্রেগন্যান্সি মাতারা যাদের পেট ফাঁপা বদহজম অতিরিক্ত গ্যাস হয় আপনারা জানেন প্রেগন্যান্সি মাতাদের অনেক ওষুধ ওষুধ
সেবন করা একান্ত উচিত নয়, উইদাউট কোনো ডাক্তারের কনসাল্ট ছাড়া কখনো কোনো কিছু খাওয়া উচিত নয়। অতএব আমরা যারা আছি মডার্ন পরিবারে, আমরা যারা ন্যাচারোপ্যাথির উপরে যারা আমরা গ্রাজুয়েশন করা আছি, তাদের সাথে আপনারা কনসাল্ট করে নিতে পারেন, কনসাল্ট করে নিতে পারেন যে কোনটা কিভাবে খাওয়াবেন। কিন্তু তবু এটা একটা সেফ ড্রাগস হিসেবে আমি বলতেছি, যেহেতু এটা কোনো সাইড ইফেক্ট নেই, আসবে না। প্রেগনেন্সি অবস্থায় যদি এরকম ভমিটিং টেন্ডেন্সি হয়, খাওয়া দাওয়ার অরুচি হয়, নসিয়া হয়, তাহলে এটা এক চামচ করে দিনে দুইবার এটা সেবন করাতে পারেন। সর্বোপরি মেন্থলটা আরেকটা কাজ করে, যেটা হলো ন্যাচারাল পুদিনাতে আমরা পেয়ে থাকি, এটা হলো অ্যান্টি ক্যান্সার হিসেবেও কিন্তু কাজ করে। কারণ পুদিনার ভিতরে যে মেন্থল থাকে, এটা শক্তিশালী ফাইটোকেমিক্যাল বিদ্যমান থাকে। ফাইটোকেমিক্যাল বিদ্যমান থাকার জন্য এটা ক্যান্সার সেল ড্যামেজ করতে অনন্য ভূমিকা পালন করে। হ্যাঁ, ক্যান্সার সেলকে অনন্য ড্যামেজ করার জন্য অনন্য ভূমিকা পালন করে। এই যে পুদিনা আছে, আমরা আজকে পুদিনা নিয়ে আলাপ করলাম, পুদিনার এই যে বিভিন্ন ধরনের আমরা পুদিনা সবকটাতেই পুদিনা আছে। আমরা প্রথমত আলাপ করেছি পুদিনা সিরাপ, এটার ভিতরে পুদিনা আছে। আমরা দ্বিতীয়ত আলাপ করেছি স্টমাক কিওর, এটার ভিতরে কিন্তু পুদিনা দেওয়া আছে। আমাদের শরবতে আটকাল যেটা বাচ্চাদের জন্য, এটার ভিতরে পুদিনা দেওয়া আছে। তারপরে আরেকটা বলেছি জিঞ্জার অ্যান্ড মিন্ট, এই সময়ের জন্য যেটা করোনা তথা কোভিড ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছেন, তাদের গলা থ্রটে এবং সাইনাসে যারা আক্রান্ত হচ্ছে, তাদের জন্য আমরা বলেছি এটা জিঞ্জার অ্যান্ড মিন্ট ট্যাবলেট, এটা আপনারা একটা করে দুই বেলা খেতে পারেন। তারপরে আরেকটা বলেছি হলো পুদিনা ক্যাপসুল, এটা তো অনন্য ভূমিকা পালন করবে, আপনাদের ইমিউনিটি পাওয়ার অর্থাৎ অ্যান্টি অক্সিডেন্ট তৈরি করবে। এটার ভিতরে যে ম্যান্থলটা আছে, এটা মূলত ত্বকের জন্য কাজ করবে এবং মাইক্রো অ্যান্টি মাইক্রোবিয়াল হিসেবে কাজ করবে, ভাইরাসকে ধ্বংস করবে, জিহ্বার মুখে ঘাকে দূর করবে, পেটের ঘাকে দূর করবে, খাবার রুচি আনবে, পেটের গ্যাসটাকে খুব দ্রুত রিলিফ করার জন্য অনন্য ভূমিকা পালন করবে। এটার ভিতরে পুদিনা আছে, যেটা হলো ন্যাচারাল ম্যান্থল আছে। আরেকটা হচ্ছে কুর্সে পেস, যেটা হলো আইবিএস এর জন্য অনন্য ভূমিকা পালন করবে। আমরা আরেকটা বলেছি সর্বদা হাজমিনা, প্রেগনেন্সি অবস্থায় যে সমস্ত মায়েরা খেতে পারে না, খাওয়া দাওয়ার নসিয়া ভাব হয়, তাদের এটা সেফ ড্রাগস। তবুও প্রেগনেন্সি ওমেনরা যারা আছেন, যারা আছে এবং যারা এটা খাবেন, অবশ্যই আমাদের সাথে একটু কনসাল্ট করে নেবেন। তবু তারা কনসাল্ট ছাড়াও এটা নিরাপদ ভাবে শুধু এই ওষুধটা আপনারা এক চামচ করে দুইবার খেতে পারেন। পুদিনা এই মেন্থলটা সামান্য পরিমাণে দেওয়া আছে, তাদের গ্যাসটাকে রিলিজ করে দেবে, তারা বমিটিং টেন্ডেন্সিটা কমায় দিবে। এবং আরেকটা হলো বমিটিং টেন্ডেন্সি ভ্রমণকালীন যে বমি হয় এবং খাওয়া দাওয়ার অরুচি, রুচি আনার জন্য এইখানে পুদিনা যে ন্যাচারাল মেন্থলটা আমরা এটাতে ব্যবহার করে হাজমোলা একটা করে দিনে দুই তিনবার এটা চুষে খেতে পারেন, এটা খুবই ভালো অনন্য ভূমিকা পালন করে। তারপরে হলো কি আন্তরিক যে ক্ষত আছে, ক্ষত দূর করার জন্য অর্থাৎ আলসার থেকে যে ক্যান্সার হয়ে যায়, কারণ এটার ভিতরে ফাইটোকেমিক্যাল শক্তিশালী ফাইটোকেমিক্যাল থাকে, পুদিনার ভিতরে ফাইটোকেমিক্যাল নামক উপাদান থাকে, যেটা হলো ন্যাচারাল মেন্থলের ভিতরে পাওয়া যায়। এটা ক্যান্সার সেল ড্যামেজ করার জন্য অনন্য ভূমিকা পালন করে। কিন্তু এটা খাওয়ার পরে অন্তত 15-20 মিনিট এর মধ্যে কোনো ধরনের পানি সেবন করা থেকে বিরত থাকতে হবে। আরেকটা হলো অ্যাকশনালিওস, যাদের হলো নাসাবদ্ধতা হয়, সাইনোসাইটিস জনিত নাকের মিউকোসা বেড়ে নাকটা বন্ধ হয়ে যায়, যেটাকে আমরা নাকে পলিপস বলে, হেডেক হয় অনেক সময়, মাইগ্রেন জনিত যাদের মাথা ব্যথা হয়, যাদের ভমিটিং টেন্ডেন্সি খুব বেশি হয়, এটা বাহ্যিকভাবে কি করতে পারেন, একটু হাতে নিয়ে নাকে একটু লাগাইলে পরে বমি বমি ভাব, নাকটা খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাবে, দ্রুত শিরো ব্যথা অর্থাৎ মাথা ব্যথা রিলিজ হয়ে যাবে। এবেন কি আরেকটা বলেছি, যেখানে ইউরিক অ্যাসিড, ইউরিয়া এবং আথ্রাইটিস জনিত ব্যথা থাকে, ব্যথাকে রিলিফ করার জন্য অনন্য ভূমিকা, এটা বাহ্যিক ব্যবহারের জন্য আপনারা যে জয়েন্ট গুলো আছে, এই জয়েন্ট গুলোতে রগনের সুপটা ব্যবহার করতে পারেন, এতে করে খুব দ্রুত পেইনটা রিলিফ হয়ে যাবে। সর্বোপরি মডার্ন হার্বাল গ্রুপ অফ দীর্ঘ 38 বছর গবেষণা, 38 বছর বিভিন্ন হার্ট দিয়ে গবেষণা করে আমাদের যে পণ্যগুলো নিয়ে এসেছে, এই পণ্যগুলো তৈরি করে যাচ্ছে মানুষের রোগের মুক্তির জন্য। আমরা প্রকৃতিকে যারা ভালোবাসি, যারা প্রকৃতি প্রেমী, যারা ন্যাচারোপ্যাথিকে বিশ্বাস করি, আমরা আশা রাখি যে প্রোডাক্টগুলো বললাম, এই প্রোডাক্টগুলো যে পুদিনার ভিতরে যে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট অর্থাৎ মেন্থল যে আছে, যে মেন্থলটা অনন্য ভূমিকা আমাদের রোগ মুক্তির ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করবে, আশা রাখি যে আপনারা এইখানে যে কোনো একটা পণ্যটাকে বেছে নিয়ে আপনারা বিভিন্ন ভাইরাস,
বিভিন্ন ব্যাকটেরিয়াকে মুক্ত রাখতে, শরীরের ভিতরে ইমিউনিটি পাওয়ারটাকে বৃদ্ধি করার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। তার দ্বারা ধারাবাহিকতায় এই মেন্থলের মেন্থল যে আছে এই পুদিনার নির্দেশে, তার ধারাবাহিকতায় আমরা মানুষের কে সুস্থ রাখার জন্য আমরা এই পণ্যগুলো বা প্রসাধনীগুলো আমরা নিয়ে এসেছি। সর্বপ্রতি আমরা এই যে পুদিনার ভিতরে যে মেন্থলটা আছে এটা আমরা ন্যাচারাল ভাবে যে মেন্থলটা পাই এটা আমরা ব্যবহার করার চেষ্টা করব এবং আমরা সুস্থ থাকব এবং নিজেকে সুস্থ রাখব, অন্যকে সুস্থ রাখার জন্য পরামর্শ দেব। আমরা যারা বাহিরে যাব এই কোভিড-19 ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা গ্লাভস ব্যবহার করব, মাস্ক ব্যবহার করব, বাসায় গিয়ে আমরা অন্তত 2 থেকে 3 বার আমরা হাত ধোব এবং গরম পানি আমরা খাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা নিজে সুস্থ থাকব। সামনে ঈদুল ফিতর, আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী ক্লাসে আবার সুন্দর আরো কিছু প্রোডাক্ট নিয়ে আমরা আরো কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এই বলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।